মেঘের আড়াল থেকে শত্রুকে ধ্বংস করতে মেঘনাদ আসছে ভারতের সেনার হাতে। অবশেষে সব থেকে শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন বানাতে চলেছে ভারত। মেঘনাদের মতোই মেঘের আড়াল থেকে লড়াই করতে সক্ষম হবে, শত্রুপক্ষের ওপর হামলা চালাতে মিসাইল নিক্ষেপ করতে পারবে এই ড্রোন, সঠিক নিশানায় আক্রমণ করে আবারও ফিরে আসবে ঘাঁটিতে। সূত্রের খবর, সরকারের প্রায় 2,650 কোটি টাকা খরচ করবে এই প্রজেক্ট ঘটকে। ইতিমধ্যেই অনুমোদন মিলেছে প্রতিরক্ষা মন্ত্রকের। আপাতত অর্থমন্ত্রকের প্রতিনিধির একটি কমিটি পুরো প্রজেক্টটি খতিয়ে দেখবে। সেই কমিটি অনুমোদন দেওয়ার পর এটি পেশ করা হবে মন্ত্রিসভায়, সেখান থেকে মিলবে সবুজ সিগন্যাল। বর্তমানে ভারতের সেনাবাহিনীর হাতে রয়েছে ইসরায়েলের হারপ ড্রোন। এটি ক্রুজ মিসাইলের মতো কাজ করে, প্রথমে শত্রুপক্ষকে চিহ্নিত করার পর শত্রু ঘাঁটি ধ্বংস করে আসতে পারে এই ড্রোন।